قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله پاک رب العالمين بولچن هي نبي اپنی بولے دین ان كنتم تحبون الله تمرا جدی اللہ ر بھلوباشا چاو کار بھلوباشا আর একটু জোরে বলেন কার بھلوباشا আল্লাহর ভালোবাসা চাই না পৃথিবীতে এমন কেউ আছে সবাই চায় আল্লাহ যেন আমাকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা আল্লাহর محبت সবাই চায় আল্লাহ যদি কাউকে ভালোবাসেন কি বলেন এই দুনিয়াতে তার কোনো পেরেশানি থাকতে পারে কোনো ভয় কোনো টেনশন দুনিয়াতেও না পরকালেও আল্লাহ বলছেন لا خوف عليهم ولا هم يحزنون দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই পরকালেও তাদের কোনো ভয় নাই দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই পরকালেও তাদের কোনো টেনশন না যদি আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন পয়গম্বর আপনি মানুষদেরকে জানিয়ে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও যদি তোমরা আল্লাহর মহব্বত চাও ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুকরণ করো আমি নবীর অনুসরণ অনুকরণ যদি করতে পারো ইউহিবিকুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ শুধু ভালোবাসবেন বিষয়টা এমন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ যদি করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাব আর আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিবেন আমার ভাইরা বন্ধুরা আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই নবীজির অনুসরণ অনুকরণ করা লাগবে আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এখন প্রশ্ন আসতে পারে আল্লাহর ভালোবাসার জন্য নবীর আনুগত্য অনুসরণ অনুকরণ করা কেন আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবীকে আমরা কেন অনুসরণ করব তাকে কেন ফলো করব একটু লক্ষ্য করে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্যের দিক থেকে কেমন ছিলেন কেমন মডেল ছিলেন বুজুর্গের দিক দিয়ে তিনি কেমন ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল আজকের এই পৃথিবীতে যারা আখলাকি তাদেরকে মানুষ বড় পছন্দ করেন যারা বুজুর্গ তাদের কাছে পানি পড়ার জন্য যায় দোয়ানার জন্য যায় হুজুর আমার ছেলেটার জন্য একটু পানি পড়া দেন এইভাবে মানুষ অনুসরণ অনুকরণ করে থাকে সৌন্দর্যের পাগল সবাই এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি আপনার আমার নবী বিশ্ব নবী কেমন সুন্দর ছিলেন নবীজি কেমন সুন্দর ছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুনিয়ার একটা সূর্য আছে ফজরের পরে সকাল বেলা উদিত হয় আমার ঘরে একটা সূর্য আছে এশার পরে উদিত হয় আল্লাহর নবী যখন আমার ঘরে আসেন মাঝে মাঝে আমার সুই হারায় যাইত অন্ধকারের ভিতরে যখন দেখি সুইটা খুঁজে পাই না
তখন আমি অপেক্ষা করতাম নবী কখন ঘরে আসবেন আল্লাহর নবী যখন ঘরে আসতেন আল্লাহর নবীর চেহারার আলোতে অন্ধকার দূর হয়ে যেত এবং আমি আমার হারানো সুইটা খুঁজে পাইতাম সুবহানাল্লাহ কেমন সুন্দর ছিলেন আপনার আমার নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইকার বান্দবীরা তারা তাদের হাত কেটেছিল পা কেটেছিল বাহু কেটেছিল জুলাইকা যখন শুনল তার বান্দবীরা টিটকারি করে মস্কারি করে যে ঘরের ভিতরে সন্তান বানাইয়া লালন পালন করলো আজকে জুলাইকা তার প্রেমে পাগল হয়ে গেছে জুলাইকার কর্ণকহরে যখন এই সংবাদ চলে আসলো আমার বান্ধবীরা আমার বিরুদ্ধে সমালোচনা করে আমি কেন ইউসুফের পাগল বান্ধবীদেরকে বাসায় দাওয়াত দিল এক একজনের হাতে একটা করে ফল একটা করে চাকু দিল আমি যখন হুকুম দিব নিজের হাতে চাকু দিয়া ফল কাটবা এর পরে ফল খাইবা সাবধান আমার অনুমতি ছাড়া কিন্তু ফল কাটতে পারবে না আর ইউসুফকে বলল ইউসুফ আমি যখন অনুমতি দেব আমার বান্ধবীদের সামনে দিয়া তুমি চলে যাবে এতটুকুই তোমার ডিউটি ইউসুফকে বলল তুমি যাও আর বান্ধবীদেরকে বলল এবার রেডি ফল কাটার জন্য ইউসুফ সামনে দিয়া যায় জুলাইকার বান্ধবীরা ফল কাটে ফল কাটতে যাইয়া ইউসুফের চেহারার দিকে তাকাইয়া চেহারার দিকে তাকায়া সে আর ফল কাটতেছে ফল কাটার পরিবর্তে আঙ্গুল কাটলো বাহু কাটলো তাদের কোনো টের পায় নাই কোনো খবর নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হযরত ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইকার যে সমস্ত বান্ধবীরা তারা ফলের পরিবর্তে হাত কেটেছিল বাহু কেটেছিল রক্তে রঙিন হয়েছিল তারা যদি আপনার আমার নবীর সৌন্দর্য দেখত তারা তাদের কলিজাটা কেটে ফেলত টের পেত না এমন সুন্দর ছিলেন আপনার আমার নবী বিশ্ব নবী মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি তাহলে সৌন্দর্যের দিক থেকেও যদি বিবেচনা করা হয় আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ দুই নাম্বার মানুষের আখলাক যদি ভালো হয় চরিত্র যদি ভালো হয় তাহলে মানুষেরা তাকে বড় ভালোবাসে তাকে ফলো করে তাকে অনুসরণ অনুকরণ করে সন্তানদেরকে বলে ওই দেখো হুজুরের চরিত্র কত ভালো ওই ছেলেটা কত আখলাকি ওই ছেলের অনুসরণ করবা তার সাথে চলবা বলে কিনা আখলাকি মানুষ যারা তাদের অনুসরণ সবাই করে এখন আখলাকের দিক থেকে আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল চরিত্র হচ্ছে তিন প্রকার আখলাক কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হলো খুলুকে হাসান ভালো চরিত্র দুই নাম্বার হলো খুলুকে আহসান উত্তম চরিত্র তিন নাম্বার খুলুকে আজিম মহান চরিত্র আহসান চরিত্র বা হাসান চরিত্র কাকে বলে একজন আপনাকে একটা ঘুষি দিছে বা গালি দিছে আপনি তাকে সমান সমান একটা গালি দিলেন বা একটা ঘুষি দিলেন এটা ভালো চরিত্র আপনি তার প্রতিশোধ নিছেন বেশি দেন নাই কিন্তু আপনি যদি একটা আঘাত বা গালি দেওয়ার পরে আপনি তাকে maaf করে দেন কিছু না বলেন তাহলে এটা হচ্ছে উত্তম চরিত্র আহসান আর আপনাকে আঘাত করেছে আপনাকে গালি দিয়েছে আপনি উল্টা তার সাথে এমন আচরণ করেছেন আপনার আচরণ দেখে ওই লোকটা তার খারাপ চরিত্র দেখে থেকে ওই লোকটা ভালো হয়ে যায় পরহেজগার হয়ে যায় এর নাম হচ্ছে খুলুকে আজিম মহান চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই মহান চরিত্র দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ